আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকটা ছবি শেয়ার করলাম, এগুলো হচ্ছে আমার দেশে থাকতে আমার বাচ্চা হওয়ার পর থেকে কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর 16ই জানুয়ারি হচ্ছে আমার বেবির জন্মদিন গিয়েছে, সবাই ওর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো ওর জন্মদিনে আমি রোজা রাখাটার চেষ্টা করি, আমি রোজা দিয়ে শুরু করি ওর জন্মদিনটা হচ্ছে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে রোজা রাখতেন, তো আমি ওর জন্মের পর থেকেই রোজাটা রাখি, সবসময় রেখে আসছি 5 বছর ধরে। তো এই কথাটা শেয়ার করার কারণ হচ্ছে মানে রোজা রাখাটা হচ্ছে সুন্নত, মানে ভালো আর কি। তো জানি না এটা বলা ঠিক হবে কি না, তারপরেও বলছি। তো আজকে আমি হচ্ছে রোজা রেখেছিলাম আমার ছেলের জন্মদিনে, তো আপনারাও চাইলে রোজা রাখতে পারেন, রোজা রাখাটা ভালো, সাথে এতিম খাওয়ানো, সাদকা দেওয়া, এগুলোও ভালো। তো বাচ্চারা তো কেক কাটার জন্য তাল বাহানা আজকাল করেই, তো কেকও কাটতে হবে যেহেতু বাচ্চা বাইনা ধরে। তো আমি হচ্ছে এখানে রোজার বাঙালি, আমরা বাঙালিরা যারা খেয়ে থাকি, বাঙালি বলতে আমরা চট্টগ্রামের মানুষরা হচ্ছে এই জিনিসটা যতই কিছু খাই না কেন, রমজানে ইফতারের সময় চনা পেঁয়াজু না থাকলে যেন কি যেন নাই, কি যেন খাইনি এরকম লাগে। তো আমার বরাবরই অন্য কিছু চেয়ে চনা পেঁয়াজু দিয়ে ইফতার করতে ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি আর চট্টগ্রামের মানুষের এটা তো মানে থাকবেই চনা পেঁয়াজুটা। আর ভাত খাওয়া, অন্য কিছু খাওয়া, অনেকে নুডলস খায়, পাস্তা খায়, তো এগুলো আমার ভালো লাগে না। তো এইদিকে আমার ছেলে ফ্রুট কাটতে সাহায্য করেছে, বেশি কিছু দেখালাম না, দেখালে আবার এখানে ইউটিউবের সমস্যা আছে, বাচ্চার হাতে ছুরি ছিল তো আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ডালের বড়া বা পেঁয়াজু, আমরা পেঁয়াজু বলি, তো পেঁয়াজু বানাচ্ছিলাম। আর এগুলো হচ্ছে একদম মসুরের ডালের পেঁয়াজু, অল্প আছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি, আর অল্প আছে পেঁয়াজুটা ভাজলে মুচমুচে হয়। আমি সাথে এখানে মরিচও বানিয়ে নিয়েছি, আমি বেগুনি খুব একটা খাই না, অ্যালার্জির জন্য স্কিপ করি, খেতে চাই না, খেতে পারি না, আসলে খেতে চাই কিন্তু খেতে পারি না, অ্যালার্জির সমস্যা করে। আর ওই দিন অন্তন বানিয়েছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, আমি এগুলা সেকি নাই, মানে ছেঁকে রাখি নাই, ডাইরেক্ট কাঁচাই রেখেছিলাম, তো দেখি ভালোই আছে। তো আমার ছেলেও কতগুলো ফ্রুট কেটে দিয়েছে, এদিকে আমি এগুলো সেটিং করে নিয়েছিলাম ফ্রুটসগুলা। তো বাসায় যেগুলো ছিল ওগুলোই কেটে নিচ্ছি, ওর আব্বু আসলে জানে না আমি যে রোজা রাখবো, তো বলতেছে বাসায় তো তেমন কিছু নেই, তুমি কি দিয়ে রোজা রাখবা। তো অর্ডার করতে চেয়েছিল, আমি বলতেছি না, অর্ডারের এগুলো আমি খাবো না, আমি বাসায় যা আছে তাই রেডি করে নিই। তো এই তো আলহামদুলিল্লাহ আমার বছরের প্রথম রোজা আমি রাখি আমার ছেলের জন্মদিনে, তো আলহামদুলিল্লাহ। তো আমি এখানে হচ্ছে একা একা ইফতার করতেছিলাম, আর আমার বাবুকে ডাকতেছিলাম ইফতার করার জন্য, ও এখানে ওর বই খাতা কালার পেন্সিল ওগুলো এলোমেলো করেছিল, ওগুলো গুছাচ্ছিল, আর আমি এদিকে একা একা ইফতার করতেছিলাম, ওর বাবাও এখনও অফিস থেকে আসেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজে নিজে করে নিলাম এই আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল।
তো ও হচ্ছে এসেছে, এসে ওর প্লেটটা ও নিয়ে নিচ্ছে গুছিয়ে, কি কি খাবে সেটা বলতেছে। আমার প্লেট আমি সাজাই, তো ওরটা ও সাজিয়ে নিল, পরে দিয়ে আমারই খাইয়ে দিতে হয়েছিল, নিলে কে হবে। তারপর ও আমাকে একটা ফ্রুটস খাইয়ে দিতে চেয়েছিল, আমি বলতেছি না, আমার মুখে হচ্ছে অন্য খাবার ছিল তখন, তাই আমি আর খেতে পারিনি। আর এখানে হচ্ছে ও একটা মরিচ খাবে বলতেছিল, তো আমি মরিচ বানিয়ে নিয়েছিলাম যে ওখান থেকে, ও একটা নিয়েছে বলতেছে ও খেতে পারবে। তো দেখা যাক ও কতটুকু খেতে পারে। ও মুখে একটু উপরে সাইডটা নিয়েছে, নিয়ে তারপর আমাকে দিয়ে দিয়েছে, ঝাল লেগেছে। আর রাতের রান্নাতে হচ্ছে আমি এখানে ফুলকপি দিয়ে, মানে দেশি সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এগুলো হচ্ছে রাতের দিকে আমি রান্না করতে চলে এসেছি। তো আমি চিংড়ি মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম নিয়ার সাথে, পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টে পাল্টে লাল হওয়ার পর তুলে নিলাম। আর এখানে আমি সব মশলা কষিয়ে নিয়েছি, তো মরিচটা একটু বেশি হয়েছে, ফুলকপিতে এত মরিচ লাগে না, তো বেশি হলেও এই মরিচটা ঝাল না, কাশ্মীরি মরিচ, দেখতে লাল টকটকা, তো এই মরিচটা একটু বেশি মনে হচ্ছিল আমার। তো যাই হোক, এটা খেয়ে নিয়েছি আমরা। আমি অবশ্য ফুলকপি তেমন খাই না, আমার ভালো লাগে না, তো আমার হাজব্যান্ডের কিন্তু ফুলকপি খুব পছন্দ, তো এভাবে তরকারিটা খুবই পছন্দ করে, সব কিছু সবজি মিক্স দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আজকের মতো এতটুকুই, এ পর্যন্ত যারা আছেন একটা লাইক করে দিবেন, আর ছোট করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আজকের মতো এতটুকুই, তো একটু ব্যস্ত তো সময় পার করছি, আল্লাহ হাফেজ। এই ছবিগুলো আমার বাবু হওয়ার পর থেকে কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। Thank you.